হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস মি প্রিয়াঙ্কা। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো দেখো, দেখতেই পাচ্ছ আমি আর রিঙ্কি আর তাপসী আমরা তিনজনে হচ্ছে হেঁটে হেঁটে রাস্তাতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি বলো তো? এই দেখো, ফুল মেলায় যাচ্ছি। তো মেলার ফার্স্টেই হচ্ছে গেটটা তোমাদেরকে দেখালাম, এবার ভেতরের দিকে আমরা এই সবে ঢুকছি। তো চলো যাওয়া যাক, ঘোরা যাক মেলায় একটু। তো দেখো, মেলার সামনেই ঢুকতেই শুরুতে যেটা খাবারের দোকান, রেস্টুরেন্ট এইসব, সামনেই দেখো একদম উপরে দেখো চুনি বাল্বটি কী সুন্দর করে করেছে। আর ডান সাইডের দিকে হচ্ছে কসমেটিক, তারপর আরও যাবতীয় দোকান, আর বাম সাইডের দিকে হচ্ছে সব খাবারের দোকান, ফুচকা, ঘুগনি। আর এই দেখো, রাস্তায় যেতে যেতে, রাস্তায় নয় মেলার মধ্যে, এই যে জয়িতের সাথে আমাদের দেখা হয়ে গেল। তো আমার স্টুডেন্ট, তোমরা জানো ওকে, চেনো ওকে, আমার আগে ব্লগে দেখেছো। তো এই যে দেখা হতেই মোটামুটি সেলফি। তো যাই হোক, চলো, মেলাতে অনেকের সাথেই দেখা হয়েছে, তো তোমরা দেখতে পাবে। আর এবার হচ্ছে দেখো, একদম ফুল মেলা মানে ফুলের বাহার, ভরে ভরে চারিদিকে। তো আমরা সেখানটাই আমরা ঢুকছি। তো এবার হচ্ছে দেখো, দু সাইডে মানে শুধু ফুল ফুল। এই দেখো, ফার্স্টেই যেটা আছে ডালিয়া ফুল, তারপর আরও অনেক অনেক রকমের ফুল আছে। তো এই দেখো, চন্দ্রমল্লিকা ফুল, মানে খুবই সুন্দর, আর বিশাল বড় বড় টপের মধ্যে এক গোছা, মানে ভরে ভরে ফুল, মানে খুবই সুন্দর দেখতে লাগছে। আর এই আমাদের ফুল মেলাটা প্রতি বছর এই জানুয়ারি মাসে 2 তারিখ থেকেই শুরু হয়। তো আগের বছর সেভাবে আমরা এনজয় করতে পারিনি, মেলাও দেখতে পারিনি, কারণ ওই সময় লকডাউন আরও ছিল, তো সেই কারণে মেলা হতে হতেও বন্ধ হয়ে গেছে। তো এবছর হচ্ছে সবাই মোটামুটি খুবই আনন্দ করছে, আর এত লোকের ভিড়, এত লোকের জমজমাট, মানে তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা তো সন্ধ্যের টাইমে ঢুকেছিলাম। আর দেখো, এখানে দেখো ফুলকপি দেখেছো, ইয়েলো কালার, মানে একদম হলুদ রঙের ফুলকপি, তারপর এখানে সবুজ রঙের ফুলকপি। ফোনে আই থিঙ্ক তোমাদের ছোট লাগছে, বাট সামনাসামনি বিশাল বড় বড় ফুলকপি ছিল। তারপর এটাও দেখো, সবই বড় বড় ছিল, কিন্তু ফোনে হয়তো একটু ছোট লাগতে পারে। আর অনেক ছোট গাছের মধ্যে হচ্ছে অনেক রকমের সবজি হয়েছে। তারপর এই দিকটা হচ্ছে সাইকেল দোকান, তোমরা এখান থেকে কিনতেও পারো, কারণ ওখানে হচ্ছে ওরা থাকে, লোক থাকে, সেল করে ওনারা। তো এই দেখো, আর আমরা তো তিনজনেই এসেছি, তো সীমা আরও আসেনি, ওরা এখনও পর্যন্ত মেলায় অ্যাটেন্ড করেনি। তো ওরাও, ওদেরকে নিয়েও একদিন আসবো মেলায়, তো ওর জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। তো ওটাও একটা ভ্লগ আসছে। তো চলো, এবার দেখো এইটা দেখো কী সুন্দর মানে করে সাজিয়েছে, যেটা আমি তোমাদের সামনে একটু একটু করে সুন্দর করে তুলে ধরেছি। দেখো খুব সুন্দর এটা সাজিয়েছে, পুরো মানে বিয়েবাড়ি ফিল হচ্ছিল। তো খুবই ভালো লাগছিল দেখতে, আর খুবই সুন্দর ডেকোরেশন করেছে। আর এই সামনেটা দেখো, অনুষ্ঠান হচ্ছে এখানে, মানে এখানে অনুষ্ঠান আরও হয় প্রত্যেক দিনই, মোটামুটি কিছু না কিছু অনুষ্ঠান ওনারা রাখে। তো এই হলো চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আরও মানে মেলাটা এতটাই বড় ছিল যে আমি জানি না তোমাদেরকে কতটা কি দেখাতে পেরেছি। মোটামুটি যেটুকু দেখাতে পেরেছি সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। তো এগুলো দেখো, বিভিন্ন রকমের গাছ আছে, বিভিন্ন রকমের ফুল, আর খুবই ছোট ছোট ফুল, যেগুলো হচ্ছে নামও জানি না, মানে ফার্স্ট টাইম দেখছি এরকম আর কি। তো আর এর মধ্যে দেখো বিভিন্ন মানে লোকের সব ড্রয়িং করেছে, মানে কত ছোট কত বড় সবাই মোটামুটি এখানে সব ড্রয়িং করে এখানে হচ্ছে লাগানো হয়েছে, তাদের সব কাজগুলো তুলে ধরা হয়েছে। আর এগুলো দেখো সব নিচে, যেগুলো টপের মধ্যে সব কাগজে কেটে এরকম করে সব বানিয়েছে। আর এখানে দেখো ওই যে সৌরভ গাঙ্গুলির ছবিটা দেখতে পাচ্ছ, তো ওটা হচ্ছে পুরো 10 লক্ষ অক্ষরের, এই দেখো পাশে লেখাও আছে, পুরো ডট ডট দিয়ে ওটা এঁকেছে, মানে খুবই সুন্দর দেখতে লাগছিল। আর দেখো কত সুন্দর সব হাতের কাজ এখানে আছে, তো প্রতিটা লোকের কাজ মানে এত সুন্দরভাবে মানে করেছে ওনারা, মানে খুবই দেখতেও ভালো লাগছিল, এত পুরো নিখুঁত কাজ ছিল। তো তোমরাও দেখো, ডাকে
এবারে দেখো আবারও একজনের সাথে দেখা হয়ে গেল, সায়নী, তো ওর সাথেও দেখা হয়ে গেল। আর এখানে দেখো আমার মা আর হচ্ছে এই যে আমার পাশের বাড়ি কাকিমা, তো ওনারাও এসেছিল মেলায়। তো মা এসেছিল আমি জানতাম, বাট মাদেরকে আমি আগে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে যেহেতু আমার ক্লাস ছিল তো সেই কারণেই। তো এবার দেখো এখানে দেখো পান, বিভিন্ন রকমের পানের দোকান, ভাবছিলাম যে আগুন পান খাবো, বাট আগুন পান খাওয়া হয়নি। তো আগুন পানের জন্য তোমরা ওয়েট করো, পরের ভ্লগে আমি অবশ্যই খাবো, তোমাদের সামনে তোমাদেরকে দেখাবো। তো চলো, এইদিকে দেখতে পাচ্ছো তোমরা নাগরদোলা, তারপর বিভিন্ন রকমের সব চোরার সব জিনিসপত্র, আর এইদিকে হচ্ছে কত ডল কত কিছু, আর এখানে হচ্ছে ঘুগনি। তো কি সুন্দর পেঁয়াজের মতন ওটাকে ডিজাইন করে কেটেছে, তো সেই কারণে আমি একটু ভিডিওটাও বানালাম। আর এখানে দেখো আমরা পাপড়ি চাট খাচ্ছি, আর আমার তো পাপড়ি চাট খেতে খুবই ভালো লাগে, তো সেই কারণে পাপড়ি চাট খাচ্ছিলাম। আর এদিকে দেখো সব মিষ্টির সব যাবতীয় সব কটকটি আরও কি সব, আর এখানে হচ্ছে তাপসী হচ্ছে কি কটকটি না কি সব বাদাম ফাদাম ও নিয়েছে এখান থেকে। তো এবার হচ্ছে আমরা আর বেশিক্ষণ থাকবো না মেলায়, এবার হচ্ছে আমরা বেরিয়ে যাবো। আর বেরোনোর পথে আমরা হচ্ছে এখানে হচ্ছে এই যে কি খাচ্ছে ওরা রোল খাচ্ছে, তো তারপরে হচ্ছে আমি হচ্ছে লাস্ট মুহূর্তে ওরা ওইগুলো খাচ্ছে দেখে ওই জন্য আমারও একটু খেতে ইচ্ছা হলো এইগুলো দেখে। তো সবাই দেখে এগুলো খাচ্ছে, এগুলো কি বলে ঠিক আমার জানা নেই, তো সবাই খাচ্ছিলো দেখে আমিও খাচ্ছিলাম, বেশ মোটামুটি ভালো লাগছিলো। তো এরপর হচ্ছে আমরা দেখো বাড়ি চলে যাব। তো বাড়ি ফেরার আমরা ফিরছি, আর ওই সময় কত লোক যাচ্ছে, মানে তখন আরও বিশাল ভিড় হয়ে গেছে মেলার মধ্যে। তো চলো গাইস, টাটা, এখানে ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা।